আছে বৃষ্টি ঠাড়া ভাইয়া মনে করো বৃষ্টি চলতে আছে এর মধ্যে আমার বাবা মার নদী দিয়া নৌকা দিয়া যাইতে আছে আমি কিন্তু আমার মায়ের কাছে আমিও ঠাস করে নদীর মাঝখানে ল্যান্ড করে ফেলাম আমি ল্যান্ড করে ফেলে তো মনে করো কাঁদিয়ে দিলাম ওয়াও ওয়াও করিয়া আমার বাবা মা খুব খুশি আসতে আছে হঠাৎ করে মনে করো ডাকাইতে হামলা করছে হামলা করি আমার বাবা মারে ঠাস ঠাস মারিয়ে ফেলাইছি আমি তো নবজাতক পজিরেছি আমাদের ওই ডাকাই তো যে সর্দার আছিলে তার নাম ছিল কি তুফান ডাকাই সে আমাকে নিয়ে পাইলা পয়সা বড় করছে বড় করে আমার ট্রেনিং দিছে আমি ট্রেনিং নিছি ট্রেনিং মেন্টেন নিয়ে মোটামুটি আমি ডাকাই দলের একজন সব একজন হয়েছি আর কি আমার যেদিন প্রথম অপারেশন হয়ে গেছে সেদিন আমার কিন্তু টার্গেট আমার বাবা আমাকে মারছে আমি অপারেশন যাইয়া ওইদিকে না যাইয়া আমার ওস্তাদকে ঠাস মাইকে ফেলাইছি তুফান ডাকাইতের গল্প শেষ তারপর দিয়েছে বর্ষা ডাকাই আমি ওই ডাকাই গ্রুপের মোটামুটি চেয়ারম্যান বলতে পারো বা লিডার বলতে পারো যেটাই বলতে পারো আমি তখন কি কোনো ভাই বিশ্বাস করেন ওস্তাদ আমার ওই এলাকায় আমার এক ছেলে ইচ্ছে বলে ওস্তাদ আপনার নামে কি শুনছি কি শুনছো আহা রে নিজের কানে কোনো সময় শুনি নাই অন্য লোক এই আমার গল্প কই তোকে ভাই পাশের বাড়ির এক মহিলা শুনলাম তার বাচ্চারে ভয় দিয়া ঘুম পাড়াইতেছে এ ঘুমাই যা নাইলে কইলাম বর্ষা ডাকাইতে দিবে আহ কি ভালো লাগবে এই কথা শুনতে ও হরে আমি ইমাম সাহেব কি কম এনে 3 মাস হয় নাই বউ মারা গেছে এ বেটার ফিরফিরে নিয়ে উঠছে বিয়া করবে আচ্ছা কর বেটা বিয়ে করতে করছে কি হে বিন দিয়ে আমার লাইন দিয়ে যাইতে আসে কারণ আমারও অপারেশন হইলে নি আমি তো কট মেরে দিছি উইটটা দিয়ে বন্ধু খুলিয়ে দিই কি ইমাম সাহেব বইলেছে বলিয়া এখন ইমাম সাহেব আমার চিনতে ফেলাইছে আমি কইলাম ইমাম সাহেব সালাম আলাইকুম ইমাম সাহেব আমার কইলে এ বর্ষা তুই বর্ষা ডাইত না আমি কইলাম সালাম আলাইকুম ইমাম সাহেব কালকে আমি পিছনে নামাজ পড়বো ওরে ভাই 8টা মাস আমার কোনো রকম যায় 8-10 মাস আমি পার করিয়ে ফেলাই জেলের মধ্যে আমার কোনো সমস্যা হয় না কিন্তু 2টা মাস ভাই আপনার কই 2টা মাস আমার যে কি সমস্যা হয়ে যায় ওই যে নেশাখুর আছে না নেশা টেশা করে হেগো উঠতে যাই যে তুই কেমন কি করে এই বর্ষা 2টা মাস আকাশে যখন গরম গরম করে উঠে আমার মনে কর নেশা উঠতে যায় মনে কর যে মেশিনটা লইয়ে যাই করে মাঝে ফেলে দিয়ে আমার মনে হয় যে জেলখানা দিয়ে বাড়ি নিয়ে অল্প একটু ডাকা দিকে দিয়ে আবার জেলের মধ্যে ঢুকে যাই আচ্ছা ওস্তাদ কি আপনি কত বছর ধরে আছেন আছেন কত বছর 36 বছর কোন দেশের ছিল মেশিন মনে হয় রাশিয়ান হইবে রাশিয়ান